তাদের গল্পগুলো অল্প সময়ে ঘর পাতালো তারপর পথ হারালো তোমায় আমায় নিয়ে আগে যদি বুঝতো তারা মনে হ্যালো এভরিওয়ান কি অবস্থা সবার কি খবর সবাই কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছো আমিও খুব ভালো আছি আমার নতুন একটি ব্লগে আপনাদেরকে অনেক 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 ওয়েলকাম আপনাদের পরিবারের সবাই ভালো থাকুক সুস্থ থাকুক এই কামনা করে আমি আমার ব্লগটা স্টার্ট করছি আজকে আমার বার্থডে ভ্লগ তো বার্থডের সঙ্গে সঙ্গে আরও মানে এতটাই সুন্দর বার্থডে আমি জীবনে কখনো কাটাইনি মানে ভাবতেও পারিনি যে এত সুন্দর আমার বার্থডেটা হতে পারে তো চলো ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো আই হোপ তোমাদের ভিডিওটা ভীষণ ভালো লাগবে আরে যে শাড়িটা দেখতে পাচ্ছ যেটা আনবক্সিং করলাম এই শাড়িটা মায়ের জন্য যে আমার ষষ্ঠীতে যেহেতু হাজব্যান্ড আসবে বলেছে তো এই জন্য এটা আমি অনলাইনেই অর্ডার করেছিলাম আর পেটা ও করে দিয়েছিল ফোন থেকে তো ফেসবুকে যে লাইভগুলো হয় সেই লাইভ থেকেই করেছিলাম আমার তো ভীষণ পছন্দ হয়েছে সাইটা কেমন হয়েছে তোমরা জানিও আর এই যে মানে আজকে আমার জন্মদিন বলে একটু বেশি বেশি রান্না টান্না হচ্ছে তো ওখানে মাছ নিয়ে এসেছিলো মাছ কেটে নিয়েছে মা এখানে কুদ্রি তারপরে গাজর আলু বেগুন ঢেঁড়স এগুলো কাটা হয়ে গেছে মা কাটছে এই ঢ্যাঁড়সটা আর এখানে ঝিঙে রয়েছে মাছের ঝোল হবে আর এখানে মাটন রয়েছে তো মাটনটা খেতে এখন একটু বেশি ভালোবাসি আগে চিকেনটা বেশি খেতাম তো এখন মাটনটাই বেশি খাওয়া হয় মাটনটা খেতে খেতে আর চিকেনটা অতটা ভালো লাগে না আর এখানে দেখো বাড়িতে এত পরিমাণে আম পেকে গেছে খাওয়ার মানে খেতে খেতে আর পারছি না আর বিক্রিও করবে না আমাদের বাড়িতে আম এই দেখো কত মানে প্রত্যেকটা ঝুঁড়ি একদম ভরে ভরে আম তো আর খেতে ভালো লাগছে না ওই অল্প কিছু খাওয়া হয় আর এই যে থেকে থেকে পুরো হলুদ হয়ে গেছে দেখতেও কি ভালো লাগে না আর এই যে কুর্তিটা দেখতে পাচ্ছ এটা বাবা আজকেই আজকে মানে আমার জন্মদিনের দিন সকালবেলায় বানাচ্ছে আমি বিকালবেলা পড়বো বলে দেখতে পাচ্ছো তো আর আমার বাবা টেলারিংয়ের কাজ করে সেটা তো আগেই বলেছি আর এটা বানিয়ে দিচ্ছে আমি বিকালবেলা পরে যাব। আজকে সকালে বানাচ্ছে আমি বিকালে পড়বো বলে তো এটাই বাবার তরফ থেকে আমার জন্য গিফট এটাই আমার কাছে অনেক মানে ভীষণ আর এটা যেটা বলছিলাম মানে আমার জন্য সব থেকে স্পেশাল কেন হাজব্যান্ড আমাকে বলেছিল জামাই ষষ্ঠীতে আসবে আর হঠাৎ করে আজকে এসে মানে আমাকে পুরো চমক দিয়ে দিয়েছে যেহেতু জামাই ষষ্ঠী দু চার দিন আগে আমার জন্মদিন তো ওই জন্য ও চার দিন আগে চলে এসেছে আমাকে বলেনি আমাকে সারপ্রাইজ দেবে বলে আর আমি ভীষণ খুশি হয়ে গেছি এখানে দেখো ছেলেকে খাওয়াচ্ছিলাম সেই সময় হঠাৎ আমাকে ডেকেছে আমি তো তাড়াতাড়ি করে হাতে ক্যামেরা ছিল আমি বুঝতে পেরেছি যে ও সারপ্রাইজ দেবে বলে এসেছে তো আমি ক্যামেরাটা নিয়েই বেরিয়ে গিয়েছি এই যে দেখো চলে এসেছে এখানে আমাদের বাড়িতে তো এখানে দেখো মাটনটা রান্না হচ্ছে এখানে মাছের ঝোলটা হয়ে গেছে আর যে ভাজাগুলো করার ছিল এই যে বেগুন ভাজা আলু ভাজা কুঁদরি ভাজা গাঁজর ভাজা আর এখানে ঢ্যাঁড়স ভাজা করেছে আর কি কি বাকি আছে চলো তোমাদেরকে দেখিয়ে দিই আর এখানে রয়েছে ভাতটা ভাতটা হয়ে গেছে আর এখানে পায়েস করবে বলে যে দুধটা সবে বসিয়েছে আর এখানে কাজু কিশমিশ রয়েছে আর ও কি কি এনেছে চলো তোমাদেরকে দেখাই এখানে নিয়ে এসেছে কী কি নিয়ে এসেছে চলো তোমাদেরকে দেখাই এখানে রয়েছে একটা স্প্রাইট নিয়ে এসেছে আরও একটা জিনিস এনেছে যেটা এই সময়ে পাওয়া যায় না সেটা তোমাদেরকে এখনই দেখায় এই যে দেখো কাঁচা আম এটা আমি খেতে তো ভীষণ ভালোবাসি কাঁচা আম তাই জন্য ও আমার জন্য কাঁচা আম নিয়ে এসেছে এই সময় যেহেতু পাকা আমের সিজন তো পাকা আমটাই বেশি পাওয়া যায় কাঁচা আমটা খুবই কম পরিমাণে পাওয়া যায় কিন্তু আমি খেতে ভালোবাসি বলে ও নিয়ে এসেছে এই যে দেখো তিনটে কাঁচা আম নিয়ে এসেছে আমার জন্য আর একটা না ক্যাডবেরি নিয়ে এসেছিলো ডেয়ার মিল্ক তো বড় ডেয়ার মিল্ক নিয়ে এসেছিলো সেটা খাওয়া হয়ে গেছে ভিডিও করতে একদমই ভুলে গেছি তোমাদেরকে দেখাতে পারলাম না তো তার জন্য সরি আর এখানে দেখো মিষ্টি নিয়ে এসেছে আর এখানে মাজা মাজাটা আমার জন্য আমি টাইট তেমন একটা খাই না মাজাটা খেতে আমি ভীষণ ভালোবাসি মাজাটা আমার ফেভারিট তো কোল্ড ড্রিঙ্কসের মধ্যে মাজাটাই বেশি আর কি খায় স্প্রাইট খায় না বলবো না খুবই কম পরিমাণে খাই অতটাও ভালো লাগে না তো ব্যাস এইগুলোই এনেছে আর তোমাদেরকে তো বললাম একটা ডেয়ার মিল্ক এনেছিলো তোমাদেরকে দেখাতে পারলাম না আর কী মিষ্টি এনেছে চলো তোমাদেরকে দেখিয়ে দিই এখানে দেখো এনেছে ছানার সন্দেশ ছানার সন্দেশ খেতে আমি খুবই ভালোবাসি এই যে ছানার সন্দেশ নিয়ে চলে এসেছে আর একদিকে মানে পাশ ফিরে গেছিলো যেহেতু গাড়িতে করে এসেছে ওই জন্য কেমন একটা পাশ হয়ে গেছিলো আমি আবার ঠিক করে দিলাম আর এখানে মা ভাত বেড়ে ফেলেছে তো এখন খেতে এসেছি তো দেখো কি কি দিয়েছে এখানে মাছের ঝোল করেছিল আর এখানে এই যে মাংসটা ফুটছে একদম আর এই মাটনটা আমি তো ভীষণ খেতে ভালোবাসি খেতে চলেও এসেছি এখানে এই যে তিনজনে বলেইছিলাম আগে তোমাদেরকে যে আমরা তিনজনে একসঙ্গে খেয়ে নিই তারপরে মা খায় একটি মা ছেলেটাকে ধরে তারপরে আর এই যে দেখো আমাদের খাওয়া টাওয়া সব হয়ে গেছে এখন এই স্প্রাইট খাবো তো মা বাবাকে দিয়ে দিয়েছে স্প্রাইট তারপরে এই যে আমরা দুজনে খাচ্ছি আর ছেলেকে তো এই সমস্ত দিই না যেহেতু কোল্ড ড্রিঙ্কস বাচ্চাদের জন্য একদমই মানে ঠিক না বড়দের জন্য ঠিক না কিন্তু তবু আমরা খাই কিন্তু বাচ্চাদের একদমই দেওয়া উচিত না ওর জন্য ছেলেকে একটুও দেখিনি ওকে ঘুম টুম পাড়িয়ে দিয়ে তারপরেই আমরা খাচ্ছি যেহেতু ও জেগে থাকলে আমরা যা খাই ওকে তাই দিতে হবে আর এখানে দেখো স্প্রাইট খেতে খেতে হাজব্যান্ডের সঙ্গে একটু আড্ডা দিচ্ছি আর ওকে দেখাতে পারলাম না কারণ ও ক্যামেরার সামনে আসতে একটু হেজিটেট ফিল করে ক্যামেরার সামনে আসতে চায় না তেমন একটা তবুও জোর করে যেটুকুনি আনা যায় কিন্তু জোর তো কারোর উপরে করা উচিত না আর এই যে দেখো বিকালবেলা ও আমাকে বলেছে ঘুরতে নিয়ে যাবে ও নিজের থেকেই বলেছে আমি কিন্তু ওকে বলিনি তো ঘুরতে নিয়ে যাবে চলো রেডি হয়ে নি তো রেডি হয়ে কেমন লাগছে তোমরা নিশ্চয়ই কমেন্টে জানিও আজকে আমার বার্থডে তো বার্থডের জন্য সেজেছি খুব সুন্দর করে আমার তো ভাইলা ভালো লেগেছে আর এই যে কুর্তিটা দেখতে পাচ্ছ বাবা সকালবেলা বানাচ্ছিলো তোমাদেরকে বললাম না তো সেই কুর্তিটাই বানানো হয়ে গেছে এখন আমি পড় তো কেমন লাগছে তোমরা নিশ্চয়ই বলো আমাদের তিনজনকেই কেমন লাগছে নিশ্চয়ই বলো আর এই যে দেখো বেরিয়ে পড়েছি তো চলে এসেছি ও আমাকে মানে অপশান দিয়েছে মানে যা খুশি কিনতে যত খুশি শপিং করতে তো আমি তো বউ অতটা মানে অত আমার প্রচুর আছে তো অতটাও মানে যে এইটা কিনবো ওটা কিনবো তেমন একটা কিছু না তো আমাকে বলেছেন যেটা খুশি কিনতে কোনো অসুবিধা নেই তো এই যাচ্ছি দেখি কি কি না যায় তোমাদের সঙ্গে যতটা পারব শেয়ার করবো আর এই যে দেখো এটিএম থেকে টাকা তো তুলে নিলো যেহেতু আমরা বেশিরভাগ টাইমেই টাকা টাকা তুলে নিয়ে তারপর যে কাছে ক্যাশ মানে খুবই কম থাকে আর এখানে দেখো ছেলের জন্য কয়েকটা ড্রেস দেখছিলাম তো দেখি কি কী নিই নিশ্চয়ই তোমাদেরকে বাড়িতে গিয়ে দেখাবো যে কি কি নিলাম এখানে দেখো এই যে ড্রেসগুলো দেখছি বাচ্চাদের কালেকশন খুবই সুন্দর এখানে একটা নতুন শপিং মল হয়েছে তো সেখানে গিয়েছিলাম এখানে প্রচুর মানে হিউজ কালেকশান আছে হিউজ কালেকশান মানে বিভিন্ন ধরনের জম সমস্ত কিছু একটা বড় ধরনের শপিং মল করেছে বারুইপুরের মধ্যে এরকম শপিং মল ছিল না আগে হ্যাঁ জামা কাপড় টুকিটাকি জিনিসপত্র তো ছিল কিন্তু এত হিউজ কালেকশান ছিল না আমার তো ভীষণ ভালো লেগেছে কয়েকটা জিনিস নিয়েছি পরে যাব আবার ফের কিছু নেব আর এখানে দেখো এই যে বিল করার জন্য দাঁড়িয়ে পড়েছি প্রচুর লাইন কাউন্টারে তো আমরা দাঁড়িয়ে রয়েছি অনেকক্ষণই দাঁড়িয়ে রয়েছি তো ক্যামেরাটা বের করে তোমাদের সঙ্গে একটুখনি দেখিয়েই দিলাম তো এখানে অনেকক্ষণ দাঁড়িয়ে রয়েছি একজন দেখলাম একটা টুপি নিয়েছে আমি তো দেখতে পাইনি প্রথমে তারপরে দেখলাম যে এক জায়গায় রয়েছে এই যে দেখো আমি গিয়ে পরে ফের এই টুপিটা নিয়ে আসলাম এটা ভীষণই ভালো লেগেছে অনেক দিন আগে একবার দেখেছিলাম কিনবো ভেবেছিলাম তার আর কিন্তু আর এই দেখো আমার ছেলে কেমন খেলা করছে টুপিটা নিয়ে এটাও নিয়ে নিয়েছি আর কি কী নিয়েছি চলো তোমাদেরকে বাড়িতে এসে দেখায় কি কী নিয়েছি তোমাদেরকে দেখাবো বলে বসে পড়েছি প্রথমেই দেখিয়ে দিই তোমাদেরকে এই যে টুপিটা তোমরা তো আগেই দেখে নিয়েছ আরও অনেক 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 কিছু কিনেছি সেটা তোমাদেরকে একটা একটা করে দেখাচ্ছি এই যে দেখো টুপিটা পরে আমাকে কেমন লাগছে তোমরা নিশ্চয়ই কমেন্টে জানাবে আর এটা ঠিকঠাক করে পড়তে পারিনি পরে পরে সেটা তোমাদেরকে দেখাবো পরে এখন দেখো এই যে পরে আমি একটু পোজ দিচ্ছি হাজব্যান্ড ভিডিওটা করে দিচ্ছিলো ওকে বলছিলাম যে একটা ফটো ক্লিক করো তো ফটো ক্লিক করেছে কিনা আমি আদেও জানি না তো এখন এই এডিটটা করতে গিয়ে আমার মনে পড়লো যে ওকে একটা ফটো তোলার জন্য আমি পোস্টটা দিচ্ছিলাম তো আর এখানে দেখো ওর জন্য এই যে একটা গেঞ্জি দুটো গেঞ্জি নেওয়া হয়েছে এই যে দুটো গেঞ্জি আর এই যে দুটো গেঞ্জি নেওয়া হয়েছে একটা ব্ল্যাক পুরো আর একটা হোয়াইট আর ব্লুতে আর এখানে ছেলের জন্য একটা ফুল প্যান্ট নিয়েছি একদম পাতলা সুতি কাপড়ের উপরে প্যান্ট যেহেতু ও এখন হামাগুড়ি দেয় তো পাটা কেটে টেটে যায় ওই জন্য ওগুলো নেওয়া হয়েছে আর এখানে নিয়েছি ছেলের জন্য একটা একটা নয় দুটো ড্রেস নিয়েছি এখানে এই যে একটা ড্রেস এর সঙ্গে জিন্সের একটা প্যান্ট রয়েছে আর এই যে হোয়াইট কালারের একটা গেঞ্জি যদিও বাচ্চারা অতটা মানে হোয়াইটটা রাখতে পারে না তবুও একটু বেশ ভালোই লাগে হোয়াইট দেখতে আর এই যে আর একটা নিয়েছি এটা একদম হালকা স্কাই টাইপের কালার আমার তো ভীষণ ভালো লেগেছে আর এখানে কাঁধে কাছে না একটা সুন্দর ডিজাইন করা আছে ওটাই ভালো লেগেছে আর এখানে বাড়িতে পড়ার জন্য নিয়েছি এই দুটো একদম পাতলা গেঞ্জি একদম একদম সফট নরম কাপড়ের একদম গেঞ্জি মানে গায়ে আছে কিছু মনেই হবে না যে পরিমাণে গরম পড়ছে আর এখানে নিয়েছে ও দুটো শর্টস প্যান্ট নিয়েছে তো এই শর্ট প্যান্ট ওখানে ইউজ করে ওখানে যখন থাকে তার জন্য নিয়েছে আর এখানে নিয়েছি দুটো এটা কার্ট নিয়েছি এই যে দেখো কেমন হয়েছে তোমরা নিশ্চয়ই বলো আমার তো ভীষণ পছন্দ হচ্ছে মানে দেখেই পছন্দ হয়েছে একটা যেন মানে কালারটাই এত সুন্দর আর এই যে কাছে থেকে ডিজাইনটা তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি একেবারে কাছে থেকে আমার তো ভীষণ ভালো লেগেছে এই যে জানালাটা দেখতে পাচ্ছ এখানেই লাগাবো যেহেতু জানালাটা মানে দেখা যায় অতটাও ভালো লাগে না একটু বেশ সুন্দর পর্দা থাকলে ভালোই লাগে আর এখানে নিয়েছি এই মগটা এই যে একদম ফাইবারের মগ তো ডিজাইনটা খুব সুন্দর কালারটাও খুব সুন্দর তো ভালো লাগলো নিলাম আর এই যে একদম শেষে হয়েছে বার্থডে কেক আমি যেহেতু জানতাম না যে ও আসবে ওই জন্য কেকটাকে আমি একদম নর্মালি ভেবেছিলাম ওই খাওয়া দাওয়া হবে ব্যাস এইটুকুনি কিন্তু বললো না একটা কেক নিয়ে নাও তো এই যে কেকটা নেওয়া হয়েছে ছেলেকে কোলে নিয়ে একদম শেষে কেক কাটছি একদম রাত্রেবেলা কেক কাটছি সবাই যেখানে সন্ধেবেলা কাটে আমি একদম রাত্রে কাটছি তো তোমাদেরকে দেখিয়ে দিলাম তারপরে এই কেকটা কাটছি এই যে কেকটা ছেলেকে নিয়ে কাটছি আর মানে ক্যামেরার পিছনে তো সবাই রয়েছে বার্থডেটা এত ভালো কাটলো আমার মানে ভাবতেও পারিনি এত দেখা হচ্ছে পরের একটা সুন্দর আর ইন্টারেস্টিং ভ্লগ নিয়ে এখনকার মতো টাটা বাই বাই